আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদের ইমুর 5টি সেটিংস এর কথা বলবো, যা করে আপনারা ইমুটাকে সিকিউর রাখতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ইমুতে চলে যাই। লাস্ট আমরা সরাসরি চলে আসলাম ভিডিওতে। ইমুতে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর আপনারা যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে যাবেন প্রাইভেসি সেটিংসে। প্রাইভেসি সেটিংসে যাওয়ার পর আপনারা চ্যাট অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। দেখবেন এখানে স্ক্রিনশট ব্লক, এর মানে হচ্ছে আপনারা যদি কাউকে কল দেন সে স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনার ভিডিও স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এটা অন করে রাখবেন, এতে আপনার প্রাইভেসি সিকিউর থাকবে। সিম্পলি অন করে দেবেন। ওকে, এরপর আমরা আরও দুটি সেটিং দেখাতে যাচ্ছি যেটা আপনার মতো আরও সিকিউর করবে। তো আপনার প্রাইভেসি চ্যাটও সেটিং করতে পারেন। এখান থেকে আপনার প্রাইভেসি যেটাকে রিমুভ করতে চান রিমুভ করে দিবেন, এবং যাকে অ্যাড করতে চান সিম্পলি অ্যাড টিপ দিবেন। উপরে দেখবেন অ্যাড, এই অ্যাড টিপ দিবেন। সিম্পলি অ্যাড করে ওকে টিক টিক মারে ক্লিক করে দিবেন, ওকে হয়ে যাবে। এরপর আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার প্রাইভেসি লক করবেন আপনার ইমুটাকে। এতে করে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে। লক চাবি লগ ইন করার পরেই এই যে লকটা, এখানে আমার লক দিছি আগে, এই আমি এটাকে রিলোড করে নিচ্ছি, আবার নতুন করে দিচ্ছি আপনার দেখার বোঝার সুবিধার্থে। এই যে দেখেন আমি 8125125, বাস এই লক হয়ে গেল। এরপর আমি আপনি যে ডিভাইস, আপনি কয়টা ডিভাইসে কানেক্ট আছে আপনি এখানে দেখতে পারবেন। ম্যানেজ ডিভাইসে গিয়ে আপনার রিমোটটা কয়টা ডিভাইসে কানেক্ট আছে। সো সিম্পলি আমার দুটাই কানেক্ট আছে, একটা উইন্ডোসে আর একটা মোবাইলে। এরপর এখান থেকে আপনি দেখতে পারবেন ব্লক লিস্ট, আপনি কাকে ব্লক করেছেন। ইচ্ছা করলে আপনি আনব্লকও করতে পারেন, নো প্রবলেম। এখান থেকে ব্লক লিস্ট দেখতে পারবেন। ইউজার ফ্রেন্ডলি ইমো সেটিংস, ইমো যাগুলো আছে সবগুলো ইউজার ফ্রেন্ডলি। এই এই আপাতত এই সেটিংগুলো করলে আপনার ইমো সিকিউর থাকবে, আপনার ইমো কেউ কেউ হ্যাক করতে পারবে না। সো আজ এ পর্যন্তই গাইস, পুরো ভিডিওটা দেখবেন। সামনে যদি কিছু বলার থাকে আমি বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।